দেশে প্রথম আন্তর্জাতিক বোর্ডিং স্কুল হিসেবে যাত্রা শুরু করতে যাচ্ছে হেইলিবাড়ি। 1000 শিক্ষার্থীর আবাসিক সুবিধা থাকা যুক্তরাজ্যের নামকরা স্কুলটির শাখা শতাধিক ছাত্র নিয়ে আগামী বছরের জুনে ময়মনসিংহের ভালুকায় চালু হবে। 700 কোটি টাকা বিনিয়োগে গড়ে ওঠা প্রতিষ্ঠানটিতে শিক্ষার্থীদের বছরে খরচ হবে প্রায় $34,000। শিক্ষাবিদরা বলছেন, এমন উদ্যোগে বিশ্বমানের শিক্ষায় বিদেশে অর্থ খরচের চাপ কমবে। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে। রাজধানী থেকে প্রায় 80 কিলোমিটার দূরে ময়মনসিংহের ভালুকায় গড়ে উঠছে যুক্তরাজ্যের সুপরিচিত হেইলিবাড়ি স্কুলের শাখা। এই বোর্ডিং স্কুলে 1000 শিক্ষার্থীর জন্য রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত আবাসিক সুবিধা, সুপরিসর শ্রেণীকক্ষ, বিশ্বমানের লাইব্রেরি ও ল্যাব সহ সর্বাধুনিক সব সুবিধা। শিক্ষার্থীরা পাবেন 5 তারকা মানের খাবার আর খেলাধুলার উন্নত প্রশিক্ষণ। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইংরেজি মাধ্যমে লেখাপড়ার সুযোগ পাবে শিক্ষার্থীরা, যেখানে অষ্টম শ্রেণী পর্যন্ত বছরে খরচ $35,500। ভর্তি ফি $8,000, তবে প্রথম ব্যাচের জন্য থাকছে $6,000 ছাড়। 175 কোটি ওভার দি ইয়ার্স তারা এখানে স্কলারশিপ দিবে। এর মধ্যে যারা মেরিটরিয়াস ছেলে অনেকে 30-40% স্কলারশিপ পেয়ে যাবে। তো মেরিটরিয়াসদের পড়ার আরও ব্যবস্থা আছে। আমাদের সাথে অনেক ব্যাংক, অনেক বিদেশি কোম্পানি, তারা বলছে তোমাদের এখানে মেধাবী যদি গরিব ছেলে আসে আমাদের বলল আমরা যেটা বাচ্চার খরচ আমরা দেব। দক্ষিণ এশিয়ায় হেইলিবাড়ির প্রথম এই শাখার মাধ্যমে বিদেশি অনেক শিক্ষার্থী বাংলাদেশে আসবে এমন আশা শিক্ষাবিদদের। আমাদের অনেক অনেক অভিভাবক তাদের বাচ্চাদেরকে বিদেশে পাঠাচ্ছে, এমনকি মালয়েশিয়াতে পাঠাচ্ছে, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে পাঠাচ্ছে। আমার মনে হয় এই এই বিশ্বমানের একটা এডুকেশন সেন্টার যদি আমরা গড়ে তুলি, যেটা করে তুলতে যাচ্ছি আমরা, অবশ্যই আমরা মনে করি আমাদের ছেলে মেয়েদেরকে আর বাইরে যেতে হবে না, এখানেই তারা সেই মানের শিক্ষা পাবে যেটা কিনা গ্লোবাল সিস্টেমে দারুণভাবে গ্রহণযোগ্য। যুক্তরাজ্যের 160 বছরের পুরনো স্কুল হেইলিবাড়ি, বাংলাদেশে তাদের শাখা পরিচালিত হবে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে অনুমোদন প্রাপ্ত শিক্ষকদের মাধ্যমে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ভালুকা, ময়মনসিংহ।